তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপগুলো নিয়ে দেশের মানুষ যখন স্পষ্ট দুই দুই শিবিরে বিভক্ত তখন ডক্টর কামাল হোসেনের লন্ডন সফর স্বভাবতই এখানকার সাংবাদিকদেরকে কৌতূহলী করে তোলে বন্যা পরবর্তী গণতান্ত্রিক পরিবেশ এবং দুই নেত্রীর গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি তার অভিমত তুলে ধরেন বহুল আলোচিত সংস্কার কর্মসূচি চাপিয়ে দেওয়া কিনা বাংলা টিভির এই প্রশ্নের জবাবে তিনি বলেন অর্থাৎ এটা তো চাপিয়ে দেওয়া হচ্ছে না যারা সংস্কারের বিরোধিতা করছেন তারা এই জাতীয় ঐক্যমতকে উপেক্ষা করছেন। তারা জাতীয় ঐক্যমতের পক্ষে শ্রদ্ধাশীল না হয়ে তারা নিজের স্বার্থে ব্যক্তির স্বার্থে তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছেন যাতে সংস্কারের পথে সংস্কার মানে পরিবর্তন সেই সংস্কার শব্দ নিয়েও মানে আমি মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হয় পরিবর্তন মানে কালো টাকা দিয়ে পাঁচ কোটি টাকা দিয়ে ঢাকার নির্বাচন হবে না এটা মানুষ চায় কি চায় না আপনি জনমত যাচাই করেন আমি তো মনে করি কেউ ইভেন যারা মনে মনে তারা টাকা দিয়ে নষ্ট করে নির্বাচন তারাও সাহস করবে না বলতে যে আমরা মনে করি পাঁচ কোটি টাকা নির্বাচন হওয়া উচিত অন্যদিকে যুদ্ধ অপরাধীদের বিচারের যে ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার শুরুতে দিয়েছিল সেটি বাস্তবায়নের সোচ্চার কোন দাবি ডক্টর কামাল হোসেন নিজে কেন করছেন না এমন অভিযোগের সাথে দ্বিমত পোষণ করেন তিনি কেন না আমি সোচ্চার হচ্ছি না আমি বলছি বহাত্তর থেকে শুধু সোচ্চার না ভূমিকা রেখে এসেছি এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত মানব জমিন পত্রিকার সম্পাদক মতিরহমান রহমান চৌধুরী বাংলা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গণমাধ্যমের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে পাড় বিশ্লেষণ তুলে ধরেন মিডিয়া জরুরি অবস্থার মধ্যে কিন্তু সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না তারপরেও আমরা স্বাধীনতা ভোগ করে আসছিলাম ভ্রান্তি আমাদেরও হয়েছে সরকারের তরফ থেকেও বেশ কিছু অনেক আপনি জানেন যে টকশো বন্ধ আমি নিজেও একটা টকশো করি সেটাও বন্ধ রয়েছে এই সমস্ত আমার মনে হয় টকশোগুলো চালু করতে দিলে ভালো হয় তার কারণটা হচ্ছে মানুষ কথা বলতে চায় আর সরকার তো এটা ভিন্ন মতটাও জানতে পারবেন মতবিনিময় সভায় ঘুরে ফিরে অনেক বিষয় উঠে আসলেও উপস্থিত সকলের উদ্বেগটি ছিল মূলত দু সালে সম্ভাব্য নির্বাচনকে ঘিরেই বুলবুল হাসান বাংলা টিভি লন্ডন